ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো বাহাত্তর সাল থেকেই নষ্ট হয়ে গেছে এবং এই নষ্ট হয়ে যাওয়া বেড়েছে ক্রমাগত স্যার আমরা জানি যে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একেবারে শুরু থেকে প্রতিষ্ঠা বয়স যা হয়েছে ঢাকা বিষয় তার অর্ধেক সময় জুড়ে আপনি আছেন বা তার চেয়ে বেশি হতে পারে শিক্ষার পরিবেশ কেমন দেখছেন এখন বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাজনীতি রাজনীতির নামে সন্ত্রাস চলছে এই বিষয়গুলো যদি আমরা একটু বলেন কোন দিক যেতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা শিক্ষকদের মান এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর দেড় বছর গেলে একশো বছর পূর্ণ হবে পূর্ণ হবে এর মধ্যে আমি তো এখানে ছাত্র হিসেবে শিক্ষক হিসেবে অন্তত পঞ্চান্ন বছর ধরে আছি অর্ধেকের বেশি সময় বিশ্ববিদ্যালয় নানা বাধা বিপত্তির মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল এবং আরম্ভ হয়েছিল উনিশশো একুশ সনে এবং উনিশশো একুশ সন থেকে উনিশশো সাতচল্লিশ সন পর্যন্ত আমি বলব বিশ্ববিদ্যালয় ছোট ছিল নানান দিক থেকে আর্থিক অনটনের মধ্যে ছিল কিন্তু অত্যন্ত ভালো ছিল কিছু শিক্ষক তাদের ব্যক্তিত্ব তাদের ইন্টালেকচুয়াল ক্যারেক্টার এত উন্নত ছিল যে তারা এদেশে চিরকালের আদর্শ হওয়ার মতো থাকার মতো তারপরে উনিশশো সাতচল্লিশ থেকে একাত্তর পর্যন্ত এই সময়টাও আগের ধারাবাহিকতা চলেছে এবং বাংলাদেশ যে প্রতিষ্ঠিত হলো এই প্রতিষ্ঠার পেছনে আমরা বঙ্গবন্ধুর অবদানের কথা বলি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবদানের কথা বলি না বঙ্গবন্ধুর অবদান সম্ভব হতো না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ছাড়া ছাত্রদের ভূমিকা শিক্ষকদের ভূমিকা ছাত্রদের শিক্ষকদের ভূমিকা ছিল বলেই একজন বঙ্গবন্ধুর আত্মপ্রকাশ সম্ভব হয়েছে সেই সঙ্গে দেশে গণজাগরণ ছিল এই কারণে একজন বঙ্গবন্ধু আত্মপ্রকাশ করতে পেরেছিলেন তখনকার রাজনৈতিক নেতাদেরও একটা উন্নত চরিত্র ছিল শেখে বাংলা হক মৌলানা ভাসানি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নানা সীমাবদ্ধতা তাদের ছিল কিন্তু সবটা অতিক্রম করে এরা প্রত্যেকেই মহান এবং অনেক বড় তো এই বাস্তবতার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো বাহাত্তর সাল থেকেই নষ্ট হয়ে গেছে আচ্ছা এবং এই নষ্ট হয়ে যাওয়া ক্রমাগত বেড়েছে ক্রমাগত বেড়েছে এতে কোনো সন্দেহ নেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কালে আমাদের দীর্ঘ সংগ্রামের একটা পর্যায়ের পরিণতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় উনিশশো তিয়াত্তর সনে যে আইন পেয়েছিল এই আইন স্বায়ত্ত শাসনের একটা নিশ্চয়তা দিয়েছিল শিক্ষকদের স্বাধীনতা বিশ্ববিদ্যালয়ে স্বাধীনভাবে চলবে ছাত্রেরা একটা সুন্দর লেখাপড়ার পরিবেশ পাবে বিশ্ববিদ্যালয়ে গবেষণার সুযোগ থাকবে এই ব্যাপারগুলো আমরা মনে করেছিলাম নিশ্চিত হল কিন্তু দেখা গেল যে প্রতিটি সরকার একেবারে বঙ্গবন্ধু সরকারের আমল থেকে যে সরকার এই আইন দিয়েছে নানাভাবে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন করে খর্ব করে কমিয়েছেন তারপরে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক নানা রকম সুযোগ সুবিধা নেওয়ার জন্যে সরকারি দলের পেছনে মন্ত্রীদের পেছনে প্রধানমন্ত্রীর পেছনে ছুটে গেছে এটা তো শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় সব বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেই তো বোধহয় এরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের গুরুত্ব বেশি সেই কারণে এটা তারপরেই রাজশাহী বিশ্ববিদ্যালয় বড় তারপরে প্রধানভাবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কিন্তু সবগুলোই ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনুসরণ অনুকরণ করেছে এই অনুসরণ অনুকরণ বাঞ্ছনীয় ছিল না তারা স্বাধীন সত্তা নিয়ে ভালো কিছু করতে পারত কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় অনুসরণ অনুসরণ করতে গিয়ে তারাও এই খারাপের মধ্যে পড়ে গেছে তারপরে যাও রহমান সরকারের আমলে বিশ্ববিদ্যালয়ের আইনকানুন কিছু পরিবর্তন করার চেষ্টা করেছে আমরা প্রতিবাদ করে সরকারকে বিরত মানে সরকারের উদ্দেশ্য সফল হয়নি এর আমলে কিছু আইন আইনকানুন পরিবর্তন করেছিল আমরা আন্দোলন করে ওই ওটা মানে বাতিল করিয়েছি কাজে এইখানে শিক্ষকদের একটা সংগ্রামী ভূমিকা আছে কিন্তু সংগ্রামের মধ্যে যে মহত্ব অর্থাৎ বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক এবং রাষ্ট্রের কল্যাণে আছে এইটা থেকে সবচেয়ে যারা সক্রিয় শিক্ষক তারা সরে গেছেন তারা কেউ বাইরে বড় চাকরি চেয়েছেন গভর্নমেন্ট দেবে তার জন্য তো আজ তোষা লেগে থাকছেন কেউ কেউ অনেক টাকা আয় করার জন্য কিছু কিছু করার প্র্যাকটিসে চলে গেছেন তাতে তারা ইন্টেলেকচুয়াল ক্যারেক্টার হারিয়েছেন সর্বোপরি বিশ্ববিদ্যালয়ের প্রতি যথেষ্ট মানে অনুগত না থেকে বাইরে টাকা এর জন্যে নানান কাজে অনেক শিক্ষক জড়িয়ে পড়েছে আর অধিকাংশ শিক্ষক হল সাথে পাঁচে নেই তাদের ব্যক্তিত্ব দুর্বল চিন্তাভাবনাও দুর্বল একাডেমিক পারফরমেন্সও দুর্বল ঐতিহাসিকভাবে এই ঘটনাটা দারুণভাবে ঘটে গেছে এখনও বিশ্ববিদ্যালয়ে এই প্রক্রিয়ার মধ্যেই আছে ভিসি নিয়োগ এখন যেভাবে হয় এটা খুব ভালো হওয়ার কথা ছিল কিন্তু সরকারি দলই সবসময় এটা নষ্ট করে দেয় এখনও তাই চলছে আজকে আওয়ামী লীগ সরকার একটা না এগারো বছর ক্ষমতায় আছে এই সময়ের মধ্যে ভিসি নিয়োগের ক্ষেত্রে এবং এই তারা যে প্রত্যক্ষভাবে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করে নীল দল পরিচালনা করেন এটা সম্পূর্ণ বিশ্ববিদ্যালয় আইনের পরিপন্থী অনুচিত হস্তক্ষেপ কিন্তু এই অনুচিত হস্তক্ষেপ চলছে এবং এটা সবাই মেনে নিয়েছে যখন বিএনপির সরকার ছিল তখনও কিছু শিক্ষক যাদেরকে দলদাস বলা হয় যাদেরকে সরকারের দালাল বলা হয় তারাই কর্তৃত্ব করেছে পরিবেশ খারাপ করেছে আওয়ামী লীগ যখন তখন যারা আওয়ামী লীগের দলদাস এবং ইন্টেলেকচুয়াল ক্যারেক্টার হারিয়ে ফেলে এই শিক্ষকেরা কর্তৃত্ব করছেন এটা ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় এই দল একবার ওই দল এইভাবে চলছে ভিসি হওয়ার মধ্যে কি কৃতিত্ব আছে ভিসি না তো নিন্দিত ঘৃণিত ঘৃণিত কিন্তু এইটাও লক্ষণীয় ব্যাপার যেদিন একজন ভিসি আন্দোলনের ফলে অপমানিত হয়ে উৎখাত হন এক সপ্তাহের মধ্যে দেখা যায় বিভিন্ন টক শোতে তাদেরকে নেওয়া হচ্ছে বিভিন্ন সভা সমিতিতে তাদেরকে নেওয়া হয় এবং তারাই রাষ্ট্রের অথবির মতো কথা বলে তো এইখানে শিক্ষা ভালো হওয়ার কোনো কারণ আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হ্যাঁ যদি রাজনীতি উন্নত না হয় এবং একটা জাতীয়তা না থাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাদের ছেলে মেয়েদেরকে ব্যাপকভাবে আমেরিকা কানাডা এই ব্রিটেন অস্ট্রেলিয়ার নাগরিক করে ফেলছেন বিশ্ববিদ্যালয়ের প্রতি জাতির প্রতি রাষ্ট্রের প্রতি তাদের কমিটমেন্টের অভাব আছে এটা একটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেকদিন ধরেই তো আন্দোলন চলছে শুধু কি জাহাঙ্গীর ভিসিদের দুর্নীতি বা বিশ্ববিদ্যালয়ের যে দুর্নীতি জাহাঙ্গীরনগর ছাড়া অন্যান্য আছে আছে সেগুলো প্রাইভেট হওয়ার একটু কম ওখানকার যে কি বলে ট্রাস্ট দ্বারা পরিচালিত ট্রাস্ট বোর্ড তো ব্যবসায় প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয় করছে যেটারই নাম বলি মূলত ট্রাস্টই যারা ট্রাস্ট বোর্ডের যারা মেম্বার হয়তো নয় জন এগারো জন তেরো জন তারা তো এটা ব্যবসা হিসেবে করছে তো সেইটাকে কেউ দুর্নীতি বলছে না রাষ্ট্রও দিকে স্বীকৃতি দিচ্ছে কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়েও জাতীয়তা বোধ নেই রাষ্ট্রবোধ নেই জনজীবনের প্রতি যে মমতা থাকার কথা সেটা নেই কেবল নিজেদের স্বার্থ এবং ছেলে মেয়েদেরকে বিদেশে পাঠিয়ে দিয়ে ওখানে সেটেল করা এমন কথাও অনেকে বলে বিশ্ববিদ্যালয় হিসেবে বাংলাদেশটা একটা ডোজক এখানে বসবাস করা যাবে না কাজে ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দিচ্ছি যদি এই হলো বাস্তবায়ন জাহাঙ্গীরগর বিশ্ববিদ্যালয়ের কথা বেশি কিছু বলার নাই দৈনিক পত্রিকা থেকে যে কথা বলছেন তাতে অত্যন্ত তিনি ডিফেন্ড করছেন এখানে ন্যায় ন্যায়ের বিবেচনা নাই যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থার কথা বলছেন কিন্তু ভিসি যদি অপরাধমূলক কাজ করে থাকেন তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে এই ভাষায় অন্তত সত্যনিষ্ঠ থেকে ন্যায়নিষ্ঠ থেকে পক্ষপাত মুক্ত থেকে তো প্রধানমন্ত্রীও কথা বলছেন না